يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد গর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম নিরসানাদ রিস্কে তু আজলা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সবাই তোমরা ফকির একমাত্র প্রশংসিত ধনী হলেন কে আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ যে আল্লাহর কোনো অভাব নাই এবং আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই আল্লাহ যদি স্বার্থপর হইতেন কতবার আল্লাহর সাথে বেঈমানি করেছো একটা অন্যায় তিনবার করলে মা সন্তানের লাত্তি মেরে তাড়ায় দেয় ভাই ভাইকে তাড়ায় দেয় স্ত্রী স্বামীকে তাড়ায় দেয় স্বামী স্ত্রীকে তাড়ায় দেয় আল্লাহ বলেন আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো আমার দাও চাঁদের আলো আমার দাও জমিন আমার দাও আসমান আমার দাও ফল আমার দাও মাছ সব খাইয়া তুই আল্লাহরে গালি দাও রসুলেরে গালি দাও কোরআনের বিরুদ্ধে কথা বলো আলেম ওলামাদের বিরুদ্ধে বলো আলেম লাগে না আমি নিজেই তো বুখারীর হাফেজ আমি তো নিজে নিজে কোরআনের তরজমা জানি অর্থ জানি আমি তো আয়াতের কথা বলতে পারি হাদিসের কথা জানি অতএব আমি ইমামের কাছে যাব কেন আলেম মানব কেন আমার আলেম দরকার নাই দরকার নাই দরকার নাই এই রকম যারা পাকা পোক্ত হয়ে আলেমদের বিরোধিতা করতেছো কাগজে লেখার দরকার নেই পাথর এনে খোদাই করে লেখা রাখ তোর মরণটা না জানি কুত্তার মতো হয়ে যায় কপালে জানাজা দেওয়ার আলেম পাওয়া যাবে না আল্লাহ বলে না আমি যদি এক বিন্দু স্বার্থপর হইতাম তাহলে তোরে ঘুমের ঘরে গলা টিপ দিয়ে মেরে ফেলতাম তুই যে গাদ্দারি করো আমি আল্লাহর সাথে আল্লাহ জমিনে আইব নি আপনারা খানা দিতে কথা বলেন না কেন আল্লাহ নিজে তোমারে সুস্থ করবেন আল্লাহ নিজে রিজিক দিবেন আল্লাহ তাআলা বলেন আমার তো প্রতিনিধি আছে আম্বিয়ায়ে কেরাম আবার নবীদের প্রতিনিধি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এরে নবীর উম্মত আমারে সবাই মহাব্বত করে যদি আমার ছেলেরে থাপ্পড় মারেন আমি খুব খুশি হ্যাঁ হুজুর আপনার জন্য কলিজা দিয়ালাম এদিক দিয়ে আমার ছেলেরে থাপ্পড় দিলেন গালি দিলেন আমি খুশি আপনি যতই মহাব্বত করেন আর আমার সন্তানের সাথে বেদদুবি করলে আমার সাথে করলেও আমি এতটা কষ্ট পাবো না আমার সন্তানের সাথে করলে যতটা কষ্ট পাবো এটা বুঝলে কেন আপনারা ধর্মীয় লাইনে এত চুপচাপ থাকেন হ্যাঁ